আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি জানাতুন জ্যোতি। facebook.com/podmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। সর্বশেষ অবস্থা জানাচ্ছেন আশফাকুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4টায়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে শেষ পর্যন্ত সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে আনুমানিক 40% ভোট পড়েছে বলে জানিয়েছে ইসি। বেসরকারি সূত্রে পাওয়া তথ্যে বেশ কিছু আসনের ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে গোপালগঞ্জ 3 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা 2,49,962 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম 460 ভোট পেয়েছেন। নোয়াখালী 5 আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন 1,81,147। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ পেয়েছেন 9,719 ভোট। টুয়াখালী 3 আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী এস এম শাহজাদা। কুষ্টিয়া 2 আসনে বেশ কয়েকটি কেন্দ্রে ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নৌকার প্রতীকে প্রার্থী হাসানুল হক ইনুকে পেছনে ফেলে এগিয়ে আছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুল আরেফিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর 1 আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার। টাঙ্গাইল 7 আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের থেকে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রার্থী খান আহমেদ শুভ। ঢাকা 13 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির নানক একটি কেন্দ্রে 563 ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ফুলের মালা প্রার্থী 11 ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রের ভোটে বেসরকারিভাবে এগিয়ে আছেন ঢাকা 8 আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহারুদ্দিন নাসিম। নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা 44, এর মধ্যে নির্বাচনে অংশ নিয়েছেন 28টি রাজনৈতিক দল। বিএনপি সহ নিবন্ধিত বাকি দল নির্বাচন বর্জন করেছে। আশফাক আদি, পদ্মা নিউজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন হয়েছে দাবি করে জনগণকে স্যালুট জানিয়েছে বিএনপি। রবিবার দুপুরে নির্বাচন সংক্রান্ত প্রতিক্রিয়া জানিয়ে দলের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। গুলশানে নিজের বাসায় ভোটের পরিস্থিতির উপর গণমাধ্যমকে প্রতিক্রিয়া ব্যক্ত করে আব্দুল মঈন খান বলেন, আপনাদের টেলিভিশন ক্যামেরার ছবি কথা বলে, আমি বলছি যে হাজার হাজার লাখ লাখ ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারছেন, কুকুরের ছবি দেখতে পারছেন ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। বিএনপির এই নেতা বলেন, বিশ্বের মানুষ দেখছে, দেশের মানুষ দেখছে, এই নির্বাচন বাংলাদেশের মানুষ বর্জন করেছে। আজকে আমি জনগণকে আমাদের পক্ষ থেকে, শুধু বিএনপির পক্ষ থেকেই নয়, এই যে 62টি রাজনৈতিক দল, আমরা যারা এই প্রহসনের নির্বাচনকে বর্জন করেছি, তাদের সবার পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে স্যালুট জানাবো, একটিমাত্র কারণে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রশ্নে কোনোদিন আপোষ করেনি, এবারও করবে না। প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। এর মধ্যে আগামীকাল সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং পরদিন মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এসব তথ্য জানিয়েছে। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে বাম জোট। বিজ্ঞপ্তিতে সরকারের ভয় ভীতি প্রলোভন উপেক্ষা করে আজকের একতরফা প্রহসনের নির্বাচন বর্জন করায় দেশবাসীকে বাম গণতান্ত্রিক জোট পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। নানা অজুহাতে বিশ্বের বিভিন্ন দেশ, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া যুক্তরাষ্ট্রই এবার পড়তে যাচ্ছে নিষেধাজ্ঞার মুখে। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করায় দেশটির 5 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। রোববার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চীনা নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া কোম্পানিগুলো হলো বিএ ল্যান্ড অ্যাট আর্মেস্ট, অ্যালায়েন্ট টেক সিস্টেম অপারেশনস,
অ্যারোভায়রনমেন্ট, ভিয়াসাত এবং ডাটা লিঙ্ক সলিউশনস। চীনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হলেও বিষয়টি নিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, চীন 5টি মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেবে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করায় এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অস্ট্রেলিয়া থেকে ফিরেই নতুন সিনেমায় কাজ করার ঘোষণা দেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এরই মধ্যে ঢাকায় সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী অংশ নিয়েছেন মাতাল হাওয়ার রিহার্সেলে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে তার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদকে। অবশ্য ইতোমধ্যেই শাবনূরের নতুন আরেক সিনেমার রঙ্গনার ফার্স্ট লুকও দেখেছেন তার ভক্ত দর্শকরা। এদিকে শাবনূরকে নিয়ে অনেক আগেই দুই নয়নের আলোর সিকুয়েল নির্মাণের ঘোষণা দেন এর নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। শুধু তাই নয়, শাবনূরের বায়োপিকও বানাতে চান তিনি। কাজের বাইরে শাবনূরের সঙ্গে এই নির্মাতার বেশ ভালো সম্পর্ক, যা সবিজে সবার জানা। এবার শাবনূরের জন্য নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকে হুমকি দিলেন অজ্ঞাত একজন। এই নায়িকাকে নিয়ে কোনো সিনেমা বা কাজ না করার হুমকি দেওয়া হয়েছে তাকে। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে। ইতোমধ্যে তার ধূমপানের ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিস্ময়। ক্রিকেট প্রেমীদের একাংশ এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের আচরণে সমর্থন করতে পারেনি। বহু ক্রিকেটারই তামাক সেবনের প্রতি আসক্তির কথা শোনা যায়। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে এই প্রবণতা তুলনায় বেশি। ধোনির ক্ষেত্রে অবশ্য এমন দেখা যায়নি কখনো। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিস্ময়। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জর্জ বেইলি একবার বলেছিলেন, ধোনি মাঝে মধ্যে হুক্কায় টান দিতে পছন্দ করেন। ধোনির সঙ্গে রাইজিং পুনে সুপার জায়ান্টসে হয়ে আইপিএল খেলেছিলেন বেইলি। ধোনিকে কাছে থেকে দেখার অভিজ্ঞতা থেকে বেইলি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ধোনি মাঝে মাঝে ধূমপান করে। একটি অনুষ্ঠানে সম্প্রতি চেন্নাইয়ের অধিনায়ককে হুক্কায় টান দিতে দেখা গেছে। ধোনির ধূমপানের ভিডিও প্রকাশ্যে আসতে ক্রিকেট প্রেমীদের একাংশ সমালোচনা করেছেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুন জ্যোতি। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.